আমি কি বলি, আরেকবার দেখলে পারো না? শেফালির বাপ, আমি বারবার তোমার তোপা পড়াই আনছি যে ওখানে গিয়ে কোনো কথা হইবে না, উল্টো পাল্লা কোনো কথা কবা না মোল্লা কই দিলাম। চিন্তা করে দেখলে ভালো তো না? তুমি তোমার বান্যান বেশি পটনামি করো, কইছি কিন্তু তোমার আমি বুঝবা পর এখন না করেন একটা লাখ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন, প্রত্যেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আসলে আজকের যে টপিকটা, আপনারা বুঝতে পারতেছেন যে আমি আসলে কী নিয়ে কথা বলতে যাচ্ছি। মা, মা শব্দটা চাইতে মানে পৃথিবীর অন্য কোনো শব্দ এর চাইতে শ্রেষ্ঠ শব্দ হইতে পারে না আমার জানা মতে। এবং পৃথিবীতে একমাত্র শান্তির স্থান কিন্তু মাই, আমি আমি ফিল করি, আপনারা কী ভাবেন আমি জানি না, কিন্তু পৃথিবীতে একমাত্র শান্তির স্থান মনে হয় যদি থাইকে থাকে কোনো কিছু, সেটা মায়ের আচল, মায়ের কাছে। তো সেই মা কী করে একটা সন্তানের মানে ক্ষতি চাইতে পারে, এটা আমার মানে মাথায় কাজ করে না। ঠিক আছে, আজকে যে ফুটেজটা আপনারা দেখতেছেন মেয়েটা কিন্তু আসলে আপনার তাদের তার যে ফুটেজটা আমি যতটুকু বুঝলাম, মেয়েটা আসলে সে ডিভোর্স দিতে রাজি না, কিন্তু মা জোর কইরা ডিভোর্স দিতে বাধ্য করতেছে। এবং তার হাজব্যান্ড তারা রিকোয়েস্ট করতেছে, মানে তার হাজব্যান্ডের কথাও সে মানতে রাজি না, এবং সে যে বিহেভগুলো করতেছে সেটা আসলে মানে আমার মানে মাথায় কাজ করে না যে একজন মা তার সন্তানের ক্ষতি কী করে চায়। আমি তো জানি যে সন্তানের জন্য মা জীবনটাও দিতে পারে, ঠিক আছে, একজন সন্তানের জন্য মায়ের জীবনটাও দিতে পারে, মা সন্তানের জন্য জীবন দিতে যেই কোনো মুহূর্তে প্রস্তুত, সেই মা কী কইরা একটা সন্তানের সংসার নষ্ট করতে পারে, একটা সন্তানের জীবন নষ্ট করতে পারে, সেটা আমার মাথায় কাজ করে না। ঠিক আছে, কারণ আজকের যে আপনারা যে দৃশ্যটা দেখতেছেন, আপনারা সম্পূর্ণ দৃশ্যটা দেখেন, দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তার মার যে ভূমিকাটা, সেই ভূমিকাটা কতটুকু মানে কাজ করছে তার এই সংসারটা নষ্ট করার জন্য। মানে এই সংসারটা একমাত্র যদি নষ্ট হয়ে থাকে, আমার অ্যানালাইসিসে যতটুকু আমি ভিডিও ফুটেজটার মধ্যে যা দেখলাম, মানে তার মানে ভিতরের খবর তো আমি জানি না, কিন্তু ভিডিও ফুটেজটার মধ্যে আমি যতটুকু বুঝলাম একমাত্র দায়ী এই মা, এই সংসারটা নষ্ট করার জন্য একমাত্র দায়ী এই মা। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলছি, চলেন আমরা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা দেখি। আপনারা প্রত্যেককেই ভিডিও ফুটেজটা ধৈর্য ধরে দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন আমি মনে হয় যে আমি ভুল বলছি না আমার কথাগুলো। চলেন আমরা ভিডিও ফুটেজটা দেখি। মোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম, ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম। আপনার আইনে আর ইসলামিক আইনে যেটা হয় মানে মানে আলাদা করে দেওয়ার যে ব্যবস্থাটা আছে ওইটা আপনি করেন। দেখেন এখানে ন্যূনতম একটা জায়েজ কাজ আছে তালাক, আপনারা যদি এটা নিতে চান স্বেচ্ছায়, এত আমার আর কিছু বলার নাই। আচ্ছা ঠিকানা যা দিচ্ছেন এটা ঠিক আছে তো না? হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিকানা এগুলোই। আমি কি বলি, আরেকবার দেখলে পারো না? শেফালির বাপ, আমি বারবার তোমার তোপা পড়াই আনছি যে ওখানে গিয়ে কোনো কথা হইবে না, উল্টো পাল্লা কোনো কথা কবা না মোল্লা কই দিলাম। আচ্ছা এই এখানে রাগারাগি করেন না, এটা কাজে অভ্যেস, ঠিক আছে। এই শেফালি বেগম কে? আপনি তো না? আচ্ছা আমার সাথে সাথে বলেন। পিতা করম আলী। গ্রাম ধনখামার। গ্রাম ধনখামার। পোস্ট অফিস পোতামারা। পোস্ট অফিস পোতামারা। থানা নলকাপা। থানা নলকাপা। জেলা বরিশাল। জেলা বরিশাল। আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে। আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে। গাইবান্ধা জেলার। গাইবান্ধা জেলার। ফতেপুর উপজেলার। ফতেপুর উপজেলার। মোহাম্মদ কুতুবখালী। মোহাম্মদ কুতুবখালী। পোস্ট অফিস কুতুবখালী। পোস্ট অফিস কুতুবখালী। শাহপুর নিবাসী। শাহপুর নিবাসী। মোহাম্মদ হেকমতুল্লাহ তোফাদারের ছেলে। মোহাম্মদ হেকমতুল্লাহ তোফাদারের ছেলে। মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে। মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে। আমার স্বামী।
আমার স্বামী মোহাম্মদ রতন দফাদারকে মোহাম্মদ রতন দফাদারকে এক তালাক কোন বুঝে বুঝে কিছু নাই বহুত বুঝাইছি আর কত বুঝাম বলেন এক তালাক খারাপ বুঝলেন আমার স্বামী রতন দফাদারকে এক তালাক আপনার উশৃঙ্খল করেন না শুনেন এখানে আপনার যেহেতু কাজটা সম্পাদন করার চেষ্টা করেন না আপনি বিষয়টা দেখেন আমরা এখানে কথা বলতেছি এখানে মুরুব্বীরা আছে আমরা আমার স্বামী রতন দফাদারকে এক তালাক এটা বলতে হবে মা এটা না বললে তো কাজ হবে না আপনার তোমার মার কলসে এটা ভর বনিয়ে দেখো মা আমি কিন্তু বারবার কইতেছি ছোট ভাই হ্যাঁ মেসেজ কল করে না কই দিলাম দেখো মা এনামও কিছু করার নাই ঠিক আছে তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে আমি হুজুরকে বারবার বললাম তুমিও দেখছো অনেক বেজালাই ডেলি হইছে আমরা নাই হেই আমরা থাকেন আর কি থাকেন খারাপ মহিলাদের কথা কা তুমি তো চুপ করে বসে এই মহিলা অনেক খারাপ এই মহিলা চুপ করে তুমি সব করো না যখন মহিলা জানি কথা কম মনে যা আছে তাই করো তুমি এই মহিলা যে সব এলা তুমি কথা বলো না তুমি কথা বলো তুমি এখানে থাকো তুমি কথা বলো আপনি একটু না হুজুর আপনি দেখতেছেন তো মেটা কাঁদতেছে এই মেটা দেখতেছে আমাদের এই বিষয়ে নিয়ে আছে একটা 6টা মাস আজকে এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বারের বার বার বোঝানো হয়েছে এই মহিলা সব জায়গায় এই জায়গা আপনি এখানে আছে আপনি একজন আলে মানুষের মানুষ আপনার সামনে এই মহিলা কেমন করতেছে না না খারাপ একটা মহিলা আপনারা কি ব্যবহার করলেন বলেন কি আমরা এই মহিলা কি মহিলা জান দরকার এই সামনে যাবেন না লোকটা সব বলতে মহিলা নাই চাচা আচ্ছা যেহেতু উনি মানতাছে না তাহলে আঙ্গার কিছু করার নাই বসো তোমরা বসো চুপ থাকেন ভাই কাজের হয় চুপ করেন আপনারা দেখো মা ওই চুপ তুই চিল্লাস না ভাই তুই জামলা করিস না তুই ভাই তুমি দেখছো মহিলা কি কইছিস তোর মনে নাই মহিলা কেমন লাভ হইতাছে তোর কইছিস না যে হুজুরে যা কইবে তুই লগলাক উত্তর দিবি হ্যাঁ বাড়ি নি একা চিররা হবে তুমি তুমি মরতেন না সেমা মরে শুধু মেয়ে সবার সামনে মরে কথা হু না আচ্ছা দুটোটা ফ্যামিলি খারাপ আচ্ছা এই বলেন আপনি বলেন আমার স্বামী রতন দফাদারকে এক তালাক আমার স্বামী রতন দফাদারকে এক তালাক দুই তালাক আপনি বলেন নাম না বললে তো হবে না এটা তো সাথে সাথে বলতে হবে বলেন আমার স্বামী মানে এখানে কি মানে মূলত আমি বলি যেখানে তালাক সংসার জোর করে করানো যায় না যদি কেউ সংসার করতে চায় সেটা এক হিসাব আর সংসার যদি না করতে চায় আপনি আমরা আপনি জোর করে তো করাই দেবো না থানা পুলিশের হার মারা এরা
আমি বলছি তুমি কোনো টেন্ডার করতে পারছো না। ও যখন যেটা চাইছে আমি তখনই ছেড়ে দিছি ওর মার খুব রোচনায় বুড়া আসতো আমাকে তালাক দিতে কত মিথ্যা কবা তো আমি চাই না এগুলোর বেশি কথা বাড়াইতে আপনি ওরা যেভাবে চায় আমি সেভাবে আপনি করুন আমাকে বুঝতেই না আমার বেশি কিছু বলার নাই চিন্তা করেন ভাই মাইয়েরে বুঝাও নাইলে তো তোমার কথা হলে শুনি আছে আচ্ছা ঠিক আছে শুনেন এখন মেইন হইছে আমার সাথে তো বলতে হবে ঠিক আছে বল না বললে তো এনে কাজটা হবে না আমি একটু কথা বলি আপনি এই যে আমার এই যে দুই মাস কথা বাড়ানো চুপচাপ কথা বলুন এই মহিলা অনেক সহ্য করতে গুজরে দিলে কথা কইলে এই যে মেয়েটা আপনি বারবার বলতেছেন দেখছেন চোখের পানি ঝরতেছে এই মহিলা শুধু এই মহিলাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিতেছে সুযোগ আপনি যে তিনবার জিজ্ঞাসা করলেন ও কান্দে আমাদের অত্যাচারের জন্য আমগো তো চলে গেল ও যে ও কান্দা সেই কারণে যে এমন একটা এই ডাইনি মহিলার গর্ভে হইছে লেখা কান্দছে যে আমরা ডাইনি মহিলা আমি আচ্ছা আমার বউ নাম আমি কোন ব্যাটা করতে দিতে পারবো না বুঝছেন না এটা আমরা ভালো চুপ করে বইয়ে থাকি মোরা যে কাম করতে আইছি মুখ কাম করতে আই চাচাই একদম চুপ রেখা রাখতে না একদম চুপ রাখেন চাচা আপনি আপনি বলে বিভিন্ন তালবানা দিয়ে আমি ওনার সাথে একদিন দাঁড় করতে আমার কি করা আছে আমার কাছে আসছে না এখন আমি একটাই করতে পারি সেটা হচ্ছে আপনাদের বিচ্ছিন্ন করে দিতে পারি রতন তুই ব্যাঙ্গা পড়িস না তুই টাইট আমার একটা কথা বুঝেন এখানে আপনারা আসছেন এখানে একটা তালাকের জন্য নাকি মিলানের জন্য যদি মিলানের থাকে আপনারা মিলা যান আমি বলি যে এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে যে মিলা দিবেন তাহলে আপনারা মিলা যান এই যে মহিলা এই মহিলা জীবনে মিলতে দিব না যদি মিলতে দিত এই পাঁচ ছ মাস আপনার যে ঘটনাগুলো বললাম এই মহিলা মিলতে এই মহিলা একটা খারাপ মহিলা আচ্ছা যাই তাহলে আপনি বসেন আমি দেখি এখানে কিছু করার নাই ঠিক আছে এই মা আপনি একটু বলেন আপনি তো শেপালি হ্যাঁ বলেন যে আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে এক তালাক দুই তালাক বলেন দুই তালাক বলেন দুই তালাক সর্বমোট আমার নফসের উপরে বাইন তালাক গ্রহণ করলাম সত্য কোনো ভালো দেখা ভালো জায়গা দেখে বিয়া করামু তুই চিন্তা করিস না মানুষের এরকম অ্যাক্সিডেন্ট হয় এটা অ্যাক্সিডেন্ট মনে করে সহ্য করে থাকে সামনে সত্যি করে তার বিয়া করেন ভালো টাকা দেখা এটা হলে চিন্তা করিস না সাকুদ্দেন নাম লেখেন এরকম ভালো পোলা পাইতে অনেকেই আছে বুঝছ নাই কিন্তু পায়া ধন হারাইতে কতক্ষণ
তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছেন, প্রতিনিয়ত আমার পাশে আছেন। আমি আশা করব সবসময় আমার পাশে এভাবেই থাকবেন এবং আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের এই সাপোর্টটা আমার অত্যন্ত প্রয়োজন এবং আপনাদের এই সাপোর্টটা পেলেই হয়তো আমি আস্তে আস্তে এগোতে পারবো। ঠিক আছে, আপনারা যদি সাপোর্ট না করেন আমি হয়তো আগাতে পারবো না। ঠিক আছে, তো এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।